জবাই তিন প্রকার। এক, আল্লাহর জন্য জবাই করা, যেমন হজের পশু, কুরবানির পশু, আকিকার পশু, সাদকা ইত্যাদি। দুই, আল্লাহ ব্যতীত অন্যকে ভালোবেসে তার সম্মানে জবাই করা, এটা শিরকে আকবার, যেমন জিনের জন্য জবাই করা, কবরবাসীর জন্য জবাই করা। তিন, আরও কিছু জবাই আছে যেটা বৈধ জবাই। এই হচ্ছে তিন প্রকার স্পষ্ট সকলের নিকটে। এই তিন প্রকার, যেমন আল্লাহর জন্য জবাই করা, গাইরুল্লাহকে ভালোবেসে এবং তার সম্মানে জবাই করা, অথবা কোনো বকরি ইত্যাদি জবাই করা তার গোস্ত খাওয়ার জন্যে বা ব্যবসার জন্যে বা মেহমানদারি করানোর জন্য। অন্য দৃষ্টিকোণ থেকে জবাইকে দুই ভাগে ভাগ করা যায়, একটা আল্লাহর জন্য আর একটা গাইরুল্লাহর জন্য। আল্লাহর জন্য যেমন কোরবানি, আকিকা, সাদকা, আর গাইরুল্লাহর জন্য এটা আবার দুই প্রকার, এক প্রকার জায়েজ আর এক প্রকার হচ্ছে শিরকে আকবার। এই দুই প্রকার যদি অস্পষ্ট হয় বুঝতে, তাহলে এটা ছেড়ে দেন, এটা বোঝার দরকার নাই, বরং আমরা আগে যেটা বুঝেছি তিন প্রকার ওটাই ধরে থাকি। তিন প্রকার জবাই, একটা আল্লাহর জন্য, একটা গাইরুল্লাহর জন্য, আর একটা জায়েজ।